नमस्कार बंधुरा, टेस्ट बेस्ट कुजिने सबाइके स्वागत। आज आमी बानाबो रुई माछेर तेल झाल। बहुदिन थेके बांगाली बाड़ीते रुई माछेर तेल झाल बानानोर चल आछे। एटा जेमन सहज एकटा रेसिपी तेमनी टेस्टी। जारा नतून रान्नाबान्ना करछेन एई रेसिपिटा फलो करे तारा अनायासे रुई माछेर तेल झाल बानिये फेलते पारे। रेसिपि भालो लागले बंधुदेर साथे भिडियोटा शेयर करबेन आर सबस्क्राइब ना करा थाकले चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइल। चलुन ताहले रेसिपिटा देखे नेया जाक। रुई माछेर तेल झाल बानाते एखाने आमी जैन्त रुई माछेर पिस नियेछि। माछ धुये भालो करे जल झरिये नियेछि। एखन माछे नून हलुद दिये दिच्छि। नून हलुद माखिये माछ भेजे नेब। माछ भाजार जन्ने कड़ाई खूब भालो करे गरम करे निये परिमाण मतो सर्षेर तेल दिए दिलाम। तेलटाओ खूब भालो करे गरम करे नेब। जेहेतु माछेर तेल झाल ताई तेलेर परिमाणटा एकटू बेशी करे दिते हबे। आमी एकेबारेई तेलटा दिए दिलाम। तेल गरम होले एके एके माछगुलो दिए दिलाम। মাছগুলোকে নরম করে ভেজে নেব। এক সাইড হালকা ভাজা হলে মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। টাটকা মাছ খুব বেশি ভাজবো না। এক সাইড হালকা ভাজা হয়েছে, আরেক সাইড ভাজা হতে থাক, সেই সময় একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প জল দিয়ে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে এটাকে এখন সাইডে রেখে দেব। মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা 30 সেকেন্ড ভেজে নিয়ে মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে অল্প জল দিয়ে জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা নিজেদের হিসেবে দেবেন, তবে এটা খুব বেশি ঝোল হয় না। ভালো করে ফুটে গেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে 5-6 মিনিট ফুটিয়ে নেব। তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ঘন হয়ে যাবে। কিছু সময় মাঝারি আঁচে রান্না করলাম। এখন আঁচ কমিয়ে 2 মিনিট এটাকে রান্না হতে দেব। তাহলে তেলটা উপরে ভেসে উঠবে। যেহেতু এটা মাছের তেল ঝাল তাই একটু তেল তেলে হয়। ওপরে তেলটা ভেসে উঠলে গ্যাস অফ করে নামিয়ে নেব। রেসিপি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।